আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যাংরি আইজের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, কখনো কি একবার ভেবে দেখেছেন গতকাল রাতে আপনি যে রুমে যে বিছানায় ঘুমিয়েছিলেন তার পরের দিন আপনি সেই রুমের বিছানায় নেই, আপনি ঠিক অন্য কোনো রুমের অন্য কোনো বিছানায় শুয়ে আছেন, এমনকি বিছানার চাদরের রঙটিও বদলে গেছে, আশেপাশের কাউকে আপনি ঠিক চিনতে পারছেন না, সব কিছু যেন ঠিক বদলে গেছে, ওই মুহূর্তে আপনি ঠিক কী কী করবেন? অনেকে হয়তো হেসে উড়িয়ে দিয়ে বলবেন যে এটা আবার সম্ভব নাকি, কিন্তু আমি যদি বলি হ্যাঁ এটা সম্ভব, এমন অজস্র ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে আমাদের এই পৃথিবীতে, এমনকি হয়তো আমাদের চারপাশেও ঘটছে এমন ঘটনা, কিন্তু আমরা সেগুলোকে নিছক ভ্রান্ত ধারণা ভেবে হেসে উড়িয়ে দেই। ঠিক এমনই একটি ঘটনা চমকে দিয়েছে পুরো বিশ্বকে এবং বড় বড় বিজ্ঞানীর মহলকেও। হ্যাঁ, আমি লেরিনা গার্সিও গার্ডো নামক স্প্যানিশ নারীর কথাই বলছি, যার সাথে ঠিক এই ঘটনাটাই ঘটে এবং পুরো বিশ্বকে এবং বিজ্ঞানী মহলকে আটকে দিয়েছিল, এবং যে ঘটনাটি আজও রহস্যই হয়ে আছে। ঘটনাতে যাওয়ার আগে জেনে নেওয়া যাক কীভাবে এই ঘটনাটি সমগ্র বিশ্বে ছড়িয়ে গিয়েছিল। এই ঘটনাটির মুখ্য চরিত্রে থাকা স্প্যানিশ নারী লেরিনা গার্সিয়া 2008 সালে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করার পর মানুষজন ভাবা জায়গা খেয়ে যায়, আর পোস্টটি দেওয়ার পরপরই তা সারা বিশ্বে ভাইরাল হয়ে যায়। সারা বিশ্বের বিভিন্ন বড় বড় সংস্থা পত্রিকা এগিয়ে আসে তার বক্তব্য শোনার জন্য। এরপর ওই সংস্থাদের তিনি তার ঘটনা খুলে বলেন। চলুন তাহলে পুরো ঘটনাটি জেনে নেওয়া যাক। 16 জুলাই 2008 সালের একটি সুন্দর সকালে লেরিনা ঘুম থেকে উঠে দেখে তার বিছানার চাদরের রং সেটা নয় যেটা সে গতকাল রাতে ঘুমানোর আগে ছিল। লেরিনা সেটাকে একটি নিছক কল্পনা ভেবেই উড়িয়ে দিল। সে একটি কোম্পানিতে 20 বছর যাবত চাকরি করেন। সে প্রতিদিনের মতোই ওই দিনও তার অফিসে যাওয়ার জন্য সে তৈরি হয় এবং গতকাল রাতে পার্ক করা গাড়িটি নিয়ে বের হয়ে যান অফিসের উদ্দেশ্যে। কিন্তু অফিসে পৌঁছে সে খুব অবাক হন। তিনি ভাবেন তিনি হয়তো ভুলে অন্য কোনো তলায় ঢুকে পড়েছেন, তাই সে তার অফিসের ডান দিকের গেটে ঢুকে একই দৃশ্য দেখতে পেয়ে আরও অবাক হন। এরপর সে তার কেবিনের দিকে যাওয়া শুরু করেন এবং কেবিনের সামনে গিয়ে পুরো হতভম্ব হয়ে যান। সে বিগত 20 বছর যাবত যেই কেবিনে বসে কাজ করেছেন সেখানে তার নাম নেই এবং তার কেবিনে বসে অন্য কেউ কাজ করছেন। অফিসের কোনো লোকজনই তাকে চিনতে পারছেন না। খুব রাগান্বিত হলেন এবং ভাবতে লাগলেন 20 বছর যাবত এই অফিসে সৎভাবে কাজ করার পরও তারা তাকে কিছু না জেনে চাকরিচ্যুত করলো। তারপর সে তৎক্ষণাৎ তার ল্যাপটপটি বের করেন এবং কোম্পানির ওয়েবসাইটে প্রবেশ করেন এবং দেখলেন যে ভিন্ন ভিন্ন একটি ডিপার্টমেন্টে ভিন্ন একজন ম্যানেজারের অধীনে কাজ করেন, যেটি আসলে সে কোনোদিন করেননি। তারপর তিনি তার সাথে সাথে তার ক্রেডিট কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং তার অফিসের আইডি কার্ড বের করে চেক করেন, কিন্তু সেখানে তিনি সব কিছুই ঠিকঠাক দেখতে পান। একই নাম, একই ছবি এবং একই বাসার ঠিকানা ছিল সবগুলো কার্ডে। তারপর সে ভাবতে শুরু করলো সব তথ্য ঠিকঠাক থাকা সত্ত্বেও সব কিছু কেন অপরিচিত লাগছিল। তারপর সে ভাবলেন হয়তো সে সকালে ঘটনাটি নিয়ে বেশ মাথা ঘামানোর কারণে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, আর তাই তার এসব কিছু এলোমেলো এবং অপরিচিত মনে হচ্ছে। তিনি পরের দিন বিশ্রাম নিলেন এবং ডাক্তারের কাছে গেলেন। তিনি তার ডাক্তারকে সব কিছু খুলে বললেন এবং ডাক্তারের পরীক্ষা করে দেখলেন যে তিনি মাদকাসক্ত কিনা, কিন্তু পরীক্ষার রিপোর্টে লেরিনার মাদকাসক্ত হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপর তিনি বাসায় ফিরে তার পার্সোনাল ফাইল থেকে তার সমস্ত ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট, পার্সোনাল চেকস, বিলস বের করে 2 বার করে চেক করেন, কিন্তু সবগুলো ডকুমেন্ট সঠিক তথ্য দেখতে পেলেন। তিনি তাতে আরও বেশি হতভম্ব হয়ে যান এবং ভাবেন যে এসব কী হচ্ছে তার সাথে। তিনি ভাবেন যে তিনি হয়তো অ্যামনেসিয়া রোগে ভুগছেন, তাই হয়তো তিনি তার সমস্ত স্মৃতিশক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলছেন। এরপর লেরিনা একজন মনোবিজ্ঞানীর কাছে যান এবং পরীক্ষা করান যে তার কোনো মানসিক রোগ হয়েছে কিনা, কিন্তু সেই পরীক্ষাতেও কোনো মানসিক রোগের লক্ষণ ধরা পড়েনি এবং তিনি আবারও সুস্থ প্রমাণিত হলেন। 4 মাস আগে লেরিনা তার আগের বয়ফ্রেন্ডের সাথে 7 বছরের সম্পর্ক বিচ্ছেদ ঘটান। তিনি তার এই ঘটনাটি তার নতুন বয়ফ্রেন্ড অ্যাগোস্টিনকে জানানোর কথা চিন্তা করেন। যেমন ভাবনা তেমন কাজ। লেরিনা তার নতুন বয়ফ্রেন্ড অ্যাগোস্টিনকে প্রতিদিনের মতো আজকেও ফোন দিলে তিনি পুরোদমে স্তব্ধ হয়ে যান, কারণ তিনি প্রতিদিনের মতো আজও যে নাম্বারে ফোন দিয়েছিলেন সেখানে তার বয়ফ্রেন্ড অ্যাগোস্টিনের বদলে
অন্য একজন অপরিচিত লোক ফোন ধরেছেন। তিনি তার বয়ফ্রেন্ডকে চাইলে লোকটি তাকে জানান এটা অ্যাগস্টিনের নাম্বার না, এবং লোকটির বলা বাসার ঠিকানার সাথেও লেরিনার বয়ফ্রেন্ডের অ্যাগস্টিনের বাসার ঠিকানার কোনো মিল পাওয়া যাচ্ছিল না। লোকটির বলা ঠিকানাটি ছিল সম্পূর্ণ ভুল। তিনি তাতে একদম অবাক হয়ে যান, কারণ লেরিনা অনেকবার এই নাম্বারে অ্যাগস্টিনের সাথে কথা বলেছেন এবং বহুবার ওই ঠিকানায় তার সাথে দেখা করতে গিয়েছিলেন। এরপর লেরিনা এসব ঝামেলা থেকে একটু রেহাই পাওয়ার জন্য তিনি তার গ্রামের বাড়িতে চলে যান। সেখানে গিয়ে তিনি তার পরিবারকে তার ছোট বোনের কাঁধের অপারেশনের ব্যাপারে জিজ্ঞেস করলে সবাই তার দিকে বিস্ময়ভাবে তাকায়। পরিবার সবাই তাকে জানায় যে আমাদের পরিবারের তো কারো কাঁধের অপারেশন হয়নি। ধীরে ধীরে তার পরিবার তাকে পাগল ভাবতে শুরু করে। এভাবে কয়েক মাস চলে যায়, কিন্তু লেরিনা তার উত্তর খুঁজে পাননি। একদিন তিনি ইন্টারনেটে তার এই ব্যাপারে খুঁজতে গিয়ে প্যারালাল ইউনিভার্সের ব্যাপারে জানতে পারেন এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তিনি লক্ষ্য করেন যে তার সাথে ঘটা সমস্ত ঘটনার সাথেই প্যারালাল ইউনিভার্সের সাথে মিলে যাচ্ছে, এবং এরপর থেকে তিনি ভাবতে শুরু করেন যে তিনি হয়তো প্যারালাল ইউনিভার্স থেকে চলে এসেছেন। ঠিক এরপরেই তিনি এই ব্যাপারে অনলাইনে একটি পোস্ট দেন, যেটি সমগ্র বিশ্বে ভাইরাল হয়ে যায় এবং বড় বড় ওয়েবসাইট এবং পত্রিকার ছাপানো হয়। অনলাইনে তার পোস্টটি ছিল এমন, স্প্যানিশ ভাষা থেকে অনুবাদকৃত: আমার নাম লুইস, আমি একজন 41 বছর বয়সী নারী। আমার মনে হয় আমি প্যারালাল ইউনিভার্স থেকে চলে এসেছি। আমি সবাইকে এই ব্যাপারে বলে বিপদে পড়েছি, কারণ তারা একথা শোনার পর থেকে আমাকে মানসিক রোগী ভাবা শুরু করেছেন। কেউই আমাকে এবং আমার কথাকে বিশ্বাস করছেন না। দয়া করে কারো যদি একই অনুভূতি হয়ে থাকে তবে আমাকে নিচে দেওয়া আমার ইমেইল ঠিকানায় আমাকে ইমেইল করবেন। লেরিনা গার্সিয়া গর্ডো @yahoo.es। ধন্যবাদ। লেরিনার এই ঘটনার পর থেকেই সবার মনেই একটি প্রশ্ন জেগেছে, আর তা হলো আসলে কি লেরিনা প্যারালাল ইউনিভার্স থেকে এসেছিলেন? আসলে কি আদৌ প্যারালাল ইউনিভার্স থেকে এসেছিলেন কিনা তার কোনো বাস্তবিক প্রমাণ আজও খুঁজে পাওয়া যায়নি। এটি বিজ্ঞানীও আজ শুধু কল্পনা বিজ্ঞানী হয়ে আছে। তবে সমস্ত ঘটনা শোনার পর হয়তো আপনাদের মনে একটি প্রশ্ন জেগেছে, আর তা হলো এরপর লেরিনার কি হলো? আসলে এরপর থেকে লেরিনা সম্পূর্ণভাবে নিখোঁজ, তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে বিশেষজ্ঞরা তিনটি অভিমত ব্যক্ত করেছেন, আর তা হলো হয়তো লেরিনা তার এসব ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য নিজেই গা ঢাকা দিয়েছিলেন। হয়তো লেরিনা অন্য কোথাও কোনো ল্যাবরেটরিতে আজও বিজ্ঞানের সহযোগিতা নিয়ে তার প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন, অথবা হয়তো লেরিনা ফিরে গেছেন তার নিজের জগতে। তবে যদি লেরিনা তার নিজের জগতে ফিরে গিয়ে থাকেন, তাহলে এই পৃথিবীর লেরিনা কোথায় গেছে? এই প্রশ্নের উত্তর আজও রহস্য হয়ে আছে। এমনকি বিখ্যাত বিজ্ঞানী দি হিডেন রিয়েলিটি বইতে এই প্যারালাল ইউনিভার্স সম্পর্কে চমৎকারভাবে তুলে ধরেছেন, এবং এমনকি লেরিনা গার্সিয়া এর কাহিনীটিও তিনি তার এই বইটিতে তুলে ধরেছেন। এই ঘটনা শোনার পর থেকেই আপনাদের সকলের মনে হয়তো এই প্যারালাল ইউনিভার্স সম্পর্কে অনেক প্রশ্ন জাগছে, হয়তো জানতে ইচ্ছে করছে কি এই প্যারালাল ইউনিভার্স। চলুন একটু ধারণা নেওয়া যাক এই প্যারালাল ইউনিভার্স সম্পর্কে। প্যারালাল ইউনিভার্স এমন একটি জগৎ যেখানে আপনার আমার মতোই একজন বসবাস করছে। আমাদের মহাবিশ্বের ঠিক অনুরূপ হলো এই প্যারালাল ইউনিভার্স। আমরা যখন কোনো আয়নার সামনে দাঁড়াই, তখন যেমন আমাদের অবিকল একজনকে আয়নার অপর পাশে দেখতে পাই, ঠিক তেমনি আমাদের মহাবিশ্বের অবিকল আরেকটি মহাবিশ্ব হলো এই প্যারালাল ইউনিভার্স। আপনি যখন আপনার রুমে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তখন হয়তো ওই প্যারালাল ইউনিভার্সে আপনার মতোই অবিকল আরেকজন গান শুনছে। আজও হয়তো আমরা এই প্যারালাল ইউনিভার্সকে আবিষ্কার করতে পারিনি, কিন্তু বিজ্ঞান যেই গতিতে উন্নতির পথে এগোচ্ছে, হয়তো একদিন আমরা এই প্যারালাল ইউনিভার্সকে আবিষ্কার করতে সম্ভব হব, হয়তো দেখা করতে পারবো আমাদের অবিকল আরেকজনকে। আর ঠিক তখনই হয়তো লেরিনা গার্সিয়া এর কাহিনী রহস্যকেও ভেদ করতে সক্ষম হব এবং এই পৃথিবীর লেরিনা গার্সিয়াকেও খুঁজে পাব। আর ঠিক সেই আশাতেই আজও বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর আপনি যদি এমনই রহস্যময় রোমাঞ্চকর এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন অ্যাংগ্রি আইসকে এবং পাশে থাকা বেল আইকনে একটি প্রেস করে দিন। তো দেখা হবে নতুন এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।